আজকে আমরা নোকিয়া এক্স ফোনটির ব্যাটারি লাইফ ও জিপিএস কানেকশন পরীক্ষা করে দেখব। আর এই পরীক্ষার জন্য নোকিয়া এক্স ফোনের সাথে প্রাথমিক পর্যায়ে আমরা বেছে নিয়েছিলাম স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড এবং সিম্ফনি W82 এই দুটি সেটকে। কিন্তু সিম্ফনি W82 সেটে কোনোভাবেই জিপিএস কানেকশন না পাওয়ায় প্রথমেই আমাদের সেটটিকে বাদ দিতে হয়। চলুন তাহলে আমরা নোকিয়া এক্স এবং স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ডের মধ্যে তুলনামূলক পরীক্ষাটি করে ফেলি। তুলনামূলক এই পরীক্ষাটিতে যাওয়ার আগে বলে নিই, নোকিয়া এক্স এবং স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড এই দুটো সেটেরই ব্যাটারি হলো 1500 mAh। আমার সাথে একটি বাইসাইকেল আছে, এতে করে আমি বেশ কিছু সময় সাইক্লিং করতে যাচ্ছি এবং সাইক্লিংয়ের এই পুরো সময়টাতে আমি দুটো সেটেই এন্ডোমুন্ডো অ্যাপটি চালু রাখব। প্রথমেই পরীক্ষা করে দেখব যে কোন সেটটিতে জিপিএস কানেকশন দ্রুত পায় এবং 30 মিনিট সাইক্লিং শেষে দেখব যে কোন সেটে কী পরিমাণ ব্যাটারি খরচ হয়েছে। প্রথমেই দেখে নেওয়া যাক দুটো সেটের ব্যাটারিতে চার্জ কী পরিমাণ আছে। আমরা দেখতে পাচ্ছি নোকিয়া এক্সে চার্জ আছে 99%, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ডে চার্জ আছে 98%। এবার আমি দুটো সেটে একসাথে এন্ডোমুন্ডো অ্যাপটি চালু করতে যাচ্ছি। নোকিয়াতে জিপিএস পেয়ে গেছে, স্যামসাং এখনও লোকেটিং, এবার স্যামসাংও পেল। এবার আমি সাইক্লিং শুরু করতে যাচ্ছি। প্রায় 30 মিনিট সাইক্লিং করলাম, এবার দেখা যাক কোন সেটের ব্যাটারিতে কি পরিমাণ চার্জ আছে। আমরা দেখতে পাচ্ছি নোকিয়া এক্সের ব্যাটারিতে চার্জ আছে 83% এবং স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ডের ব্যাটারিতে চার্জ আছে 81%। আমরা দেখতে পেলাম 30 মিনিট সাইক্লিং শেষে জিপিএস কানেক্টেড থাকার পরও নোকিয়া এক্সে স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ডের চেয়ে ব্যাটারি খরচ কম হয়েছে। সামনে আমরা আরও রিভিউ নিয়ে আসব। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন নিচের সাবস্ক্রাইব বাটনে।